জল ভরে আছে আর এখানে গ্রীষ্মকালে কাঠ হয়ে যায় যে শুকিয়ে মাটি ফেটে যায়। খুব গুগলি আছে এই বাঁধটাতে, গুগলি। গুড আফটারনুন বন্ধুরা, সিম্পল লাইফ তালপনা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছে আর আমিও ভালো আছি। আর এই মাত্র রেশন তুলে ঘর ঢুকলাম, দেখলে একদম এক টোটোর মানে রেশন ছিল, তো আমার একার নয়, এটা তিনজনের ছিল আমাদের। তো এই যে এই রেশন নিতেই গেছিলাম পাশের গ্রামে, দুয়ারে রেশন দিতে আমাদের এখনও দেরি আছে। মানে রাজ্য সরকার যে প্রকল্প বার করেছে দুয়ারে রেশন, তো সেটা আমাদের গ্রামে এখনও মানে দিতে আসতে দেরি আছে। তো সেই জন্য মনে করলাম যে না, ওখান থেকে গিয়ে নিয়ে আসি। তো যাই হোক, রান্নাবান্না করিনি, স্নানটা করে আসি, তারপরে রান্না করব। তো চলো সঙ্গে থেকো। এই লাঞ্চ করব, মানে রান্না অনেকক্ষণ আগে হয়ে গেছে, তো আমি একটু ঘুমিয়ে গেছিলাম। তো লাঞ্চ না করেই আমি ঘুমিয়ে গেছি, আর এখন বাজে 3টে, আর এই 3টের সময় এই যে লাঞ্চটা করব। কালকে যে তরকারিটা ছিল ওই সিম বেগুন বড়ি দিয়ে, তো ওটা একটু ছিল ওটা, আর এই 2 পিস বেগুন ভাজলাম, ব্যাস এই দিয়েই আজকে খেয়ে নেব। ওদের দুজনকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওরা ঘুমাচ্ছে, ওরা ঘুমানোর পরেই আমি খাওয়া দাওয়া করলাম। এবার এখন বাজে 3:15, এবার আমিও একটু শুব। ওই যে যে গাছগুলো এনেছি ওটার জন্য মাটি নিতে এসেছি, এখানের মাটিটাই নিয়ে যাবো। সকালে খুঁড়ে দিয়ে গেছিলাম, আর এই যে এই বাড়িটা, এটা কাকিমাদের, মানে আমার কাকি শাশুড়ির। মাটিটা বাঁচতে হবে, মানে ছোট ছোট গাছপালা আছে তো। এই সেই টব, কি মাটির কালারে প্লাস্টিকের টব। তো এই প্লাস্টিকের টবে গাছ লাগানোর অভিজ্ঞতা আমার এই প্রথম, এর আগে আমি প্লাস্টিকের টব কোনো দিন লাগাইনি। তো এই যে দেখলাম যে ছিদ্র করার মতন জায়গা আছে, তো 3টে 3টে করে আছে, তো ছিদ্র করে নিই। আর এই ছিদ্রগুলো কেন থাকে টবে সেটা তো সবাই জানো, ওটা আমার আর বলা লাগবে না। তো এই যে বড় বড় দুটো টব যেটা আছে সেই দুটোতে করে নিয়েছি, আর দেখি এবার গাছগুলো কেমন হয়, কারণ ওই যে প্লাস্টিকের টবে প্রথম লাগাচ্ছি। এটা কোথায় করব, এটা না ফুটো করার মতন কিছু নেই, তো এটা করছি না, দেখছি পরে যদি করা যায়। তো তো ঘরে তো আমার গাছ লাগিয়ে রাখার মতন জায়গাও নেই, আর এখন ছাদটাও আমার কমপ্লিট হয়নি, তো সেই জন্যই গাছগুলো কোথায় রাখবো একটু ঠিকঠাক জায়গা করে নিলাম। আর এই গার্ডেনিংয়ের শখ আমার অনেক ছোটো থেকেই, কারণ আগে বাবা খুব মানে আমার বাবা শ্বশুর মশাই নয়, আমার ছোটোবেলায় দেখতাম যে বাবা খুব শৌখিন মানুষ ছিলেন। উনি প্রায় এটা সেটা ফুলের গাছ লাগাতেন, ডালিয়া গেঁদা শীতের মরশুমে আমাদের ঘরে হতোই। আর বাবা খুব খাদ্যরসিক মানুষও ছিলেন, সেজন্য নানা রকম সবজিও আমাদের বাড়িতে চাষ হতো। তো সেই থেকেই হয়তো আমার এই ইচ্ছাটা, আর এই বাড়িতে এসেও এই গার্ডেনিংটা পেয়েছি আমি, না পাওয়া নয়। এই বাড়িতে এসে আমার হাজবেন্ডের বড়দাদা, ওই দাদা ভীষণ গাছ পছন্দ করতেন, উনি শৌখিন বলতে খুব শৌখিন ছিলেন। তো উনি নানা রকম ফুলের গাছ বাড়িতে লাগাতেন,
আর সেইগুলো বেশিরভাগ পরিচর্যা আমার শ্বশুরমশাই করতেন। বাবা জল দেওয়া, গাছের নিচে মাটি খুঁড়ে দেওয়া, এইগুলো বাবা করতেন। তো যাই হোক, গাছ অনেকেই ভালোবাসে। আবার অনেক মানুষ আছে যারা গাছের প্রতি কোনো ইন্টারেস্ট বলতে আমি দেখিনি, মানে দেখিনি বলেই কিন্তু বললাম যে দেখিনি। তো যাই হোক, সেগুলো নিজের নিজের ব্যাপার। হ্যাঁ, আর বলতে পারো এই ছোট ছোট কাজগুলো দিয়ে আমি নিজেকে সব সময় ভালো রাখতে চাই। অনেকে বলে যে আমার আবার ভালো থাকার কী আছে, ঠিক আছে, কিন্তু এইসব ব্যাপার নিয়ে পরে একটা ভিডিও করব ইচ্ছা আছে, ভেবেছি কখনো, বাট এখন সেসব কথা আর বলবো না। তো যাই হোক, গাছগুলো আমি আপাতত ভালো করে লাগিয়ে নিই। বিশাল মামনি ঘুম থেকে উঠে গেছে, আর উঠেই একটু মানে কান্নাকাটির মতন করছিল। তো ওই যে ঘুম থেকে উঠে বাচ্চারা কাউকে না কাউকে খোঁজেই, তো আমি বললাম বাবু আমি গাছ লাগাচ্ছি, হ্যাঁ একটু চুপচাপ করে বস। দিয়ে ওই যে চুপচাপ করে বসে আছে। আর এই যে ডালিয়া গাছটা লাগিয়ে নিলাম, আর এটা হচ্ছে নয়নতারা। নয়নতারার অনেক রকম কালেকশন রাখার ইচ্ছা আছে ভবিষ্যতে, তো দেখা যাক সেই ইচ্ছেটা কবে পূরণ হয়। তো গাছগুলো মোটামুটি করে পুঁতে নিলাম, পুঁতে আর মামনি বিশাল দেখছে, মানে বিশালও ভীষণ গাছ লাগাতে পছন্দ করে। এটা ছোটো থেকেই ওকে আমি মার্ক করছি। এই যে ওই দুটো রক্ত গেঁদা লাগিয়েছি, ওখানে পাঁচটা নিয়ে এসেছিলাম, ওকে দুটো দিতে হয়েছে। না জেঠিমা, আমাকে দিতেই হবে, দিতেই হবে করে করে, মানে ও ভীষণ ভালোবাসে গাছ আমার মতনই। তো যাই হোক, এর আগেও অনেক গাছ লাগিয়েছি কিন্তু সব নষ্ট হয়ে গেছে, আর অনেক ইচ্ছে করে নষ্ট করেও দিয়েছে। তো সেজন্য এবারে মানে ভাবনা চিন্তা করলাম টবে লাগাবো। তো এই যে টবে লাগাচ্ছি, তো এই যে গাছ লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার একটু হালকা করে জল দিয়ে দিব, তাহলে জল দিয়ে আর যে জায়গাটা করেছি ওইখানে গাছগুলো সব রেখে দেব। তো এই যে আস্তে একটু একটু জল দেবো, মাটিটা খুব একটা শুকনো নেই, একটু ভেজা ভেজাই মাটি আছে। আর কি সার দেবো সেটা এখন চিন্তা ভাবনা করছি, তো দেখা যাক সেটা সময় চিন্তা করবো পরে। একটু গোবর সার হলেও দিতে পারি। তো আর বাড়িতেও এখন অনেক কাজ পড়ে আছে, বিছানা তুলতে আছে, তারপরে ঘর ঝাড় দিতে আছে, এই কাজগুলো আছে। তারপরে এই যে গাছগুলো রেখে দিলাম, এগুলো রেখে দিই, তারপরে বাড়ির কাজগুলো করব। আর আজকের ভিডিওটায় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে আমার গাছ লাগানো তোমাদের কেমন লাগলো। আমি জানি যে আমার খুব ছোট্ট একটা মানে প্রয়াস বলতে পারো গাছ লাগানোর, কিন্তু আমি এগুলো থেকেই নিজেকে ভালো রাখতে চেষ্টা করি। গাছ আমি ভালোবাসি, আর যদি আমার সাথে থাকো পাশে থাকো, আশা করি ভবিষ্যতে আরও বড় আমার বাগানটা করতে পারবো, এই আশা রাখি। আর তোমাদের সাপোর্ট একান্তভাবে কাম্য করি। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, সবাই খুব খুব ভালো থেকো।